কৃষ্ণ কৃষ্ণ রাম 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 সরু পদ্মগুত উপরক তুলি গজেন্দ্রে শরণ লইলা
হরি, ও রাম, ও রাম, কৃষ্ণ। শোণিতপুৰৰ আইসকল, সাংস্কৃতিক নগৰী শোণিতপুৰ, সেইকাৰণে চাগে আপোনালোকে বিলম্বিতটো বৰ সুন্দৰকৈ দিছে আই। বিলম্বিত লয়টো বৰ সুন্দৰ হৈছে, তালমানখিনি হৈছে, কিন্তু গায়কীত আৰু বিলম্বিত হ'ব লাগিব। গায়কীটো আৰু লাহে লাহে গাব, লাহে লাহে গালে বৰ সুন্দৰকৈ আহিব দেই। সৰু বৰৰ মাজে কান্দে গজেন্দ্ৰভকতে ভকতে, তিনিটা আহি যাব, সেইটোত গাব লাগিব আপুনি। আপোনালোকৰ চেষ্টাক মই সন্মান জনাইছোঁ, আপোনালোকৰ উজ্জ্বল ভৱিষ্যত কামনা কৰিছোঁ। কৃষ্ণ বৰ চলাৰ আইসকল, ভাল হৈছে আপোনালোকৰ, আপোনালোকৰ প্ৰচেষ্টা বৰ আদৰণীয়। এনেদৰে হৰিনাম প্ৰকাশ কৰি যাওক। ইয়াতে যে টুটি কৰি গজৰাজে ৰাম ৰাম বুলি এনেকৈ কৈছে, গজৰাজে টুটি টুটি কৰে এনেকৈ যে কৰিছে, তেতিয়া যিটো অৱতাৰ হৈছিলে কৃষ্ণৰ অৱতাৰ, হৰি অৱতাৰ বুলি কয়। ভগৱানৰ 24 অৱতাৰ নহয়, হৰি অৱতাৰ 3 হৈছিলে। পাৰিলে এই শব্দ দুটা ৰাম ৰাম ঠাইত হৰি হৰি বুলি ক'ব, তেতিয়া মানে বস্তুটো খুব শাস্ত্ৰসন্মত হ'ব, ভাল হ'ব। এনেদৰে হৰিগুণ নাম প্ৰকাশ কৰি যাওক, আগলৈ আহিব অনুষ্ঠানটো চাব। কৃষ্ণ রাম রাম
রামকৃষ্ণ না নামঘর নামতি দল নামঘর যেদরে পরিবেশন করে ইয়াতো করলে ভাল পাইছো, ভাল হয়েছে। দুটামান শব্দ আপনাদের চাবসুন, শব্দবিলাক সদায় শুদ্ধভাবে উচ্চারণ করবলে যত্ন করব। এটা সেই থানে নিজ গুরু বলে লিখিছে, সেই থান নয় সেহি স্থান, সেহি। তারপর দ্বিতীয় ফাঁকি আছে সেই থা, সেই থানে নিজ গুরু পারিলন্ত পাত, পারিলন্ত নয় পাতিলন্ত। আর শেষত আমাদের নামঘোষা ব্যবহার করেছে, বৈকুণ্ঠর কল্পটোর ভাগবত শাস্ত্র নামঘোষা, ঘোষায় আমি বারে বারে ঘোষি থাকো কারণে ঘোষা, গুরুজনে আমাকে ঘোষিবলকে দিছে, পদ করবলে দিয়া নাই, পারলে নামঘোষা মানে পদ নকরিব। এই সর সর কথাব সব ভাল হব, আরো ভাল হব। আই সকল ধুনিয়াকে সাজপার করে আইছে, নামখারু এক মন খুলি গাইছে, আগলে আরো ভাল হব। ধন্যবাদ। নতুন দল আপনাদের প্রথম চেষ্টা ন, নতুন দল গম পায় আপনাদের গায়কি তাল মান চাপরি নাগারা আয়ুষাকে প্রথম আখরাত ধরছে আর আজি বজাইছে, হয় নাগারা, সেই কারণে আই একু নয়, ভুল হওয়া তো স্বাভাবিক ন, এই হবই। কিন্তু আহিছে যে আপনাদের যখন কোন আগ্রহ হেঁপাহ করেছে ভগবানের নাম লবলে, সেটহে আসল কথা। আই মই সেবা ধরছো, ভাল পাইছো, আপনাদের উৎসাহ হক মই সন্মান জানাইছো। আই শঙ্করদেবর গামোছাতে রঙা পদুম ফুল, মুখে গায় ঘোষা নাম হাতে বজায় খোল, তে অঙ্কিয়া নাট ভাওনাত পাঁচটালেকে খোল বজায় নিজেই সৃষ্টি করে নিজে বজায় দেখাইছিল। ঘোষা ভাগ ভাল হয়েছে আই, কিন্তু গাঁতে গায়কীটা বিলম্বিত একদমই নহল, মধ্যমরপর আরম্ভ হল, সেটা একদম বিলম্বত গাব লাগিব দে, অকমান সেটা চেষ্টা করব। বাকি ভাল হয়েছে, আরো অকমান আখরা করক আই, ভাল হয়েছে আরো ভাল হব। কৃষ্ণ 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 হরি ও রাম, কৃষ্ণ কৃষ্ণ অহংকার গুরু হরি রাম রাম, কৃষ্ণ অহংকার গুরু হরি রাম রাম, কৃষ্ণ জয় গুরু শঙ্কর সর্বগুণাকার যাকেরি নাইকে উপাম, তুহারি শরণ ত্রেণুহত কৌতি বারে ককরু প্রণাম, বারে ককরু প্রণাম, বারে ককরু প্রণাম, কৃষ্ণ ভাগবত লিখিলা থাপনা পাতিলা তুমি প্রসারিলা নাম, কীর্তন ঘোষাখনি তুমি এ লেখিলা শরণে প্রণাম, কৃষ্ণ ভাগবত লিখিলা জ
Oh,
অকল নলবাৰীৰ পৰা আহিছে ন, অভ্যাস নোহোৱাৰ কাৰণে অকণমান বিসংগতি যথেষ্ট হৈছে। দিহানামত আই তিনিটা লয় আছে, গম পায় নহয়, বিলম্বিত, মধ্যম আৰু দ্ৰুত। লাহেকৈ
তারপর একমাত্রা উঠিব লাগিব মধ্যম, আর দ্রুতত কোনো বিলম্বিত মধ্যমর কথা নাই, কেবল নামভাগও উঠিব, আপনার তালমানও উঠিব। এই অনুষ্ঠানটা চাব আয়, অকনমান এই অনুষ্ঠানটা চালে নিজের ভুলখিনি নিজে গম পাব, গম পাইছেনে আই? আপনার নিশ্চয় উন্নতি হব। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নলবাৰী আই সকল, আপনার প্রচেষ্টাক ফলাগিছো, আদরিছো। মধ্যত আপনি আট ফাঁকি পদ লৈছে নহয়, তিনি ফাঁকি মান লব, আর বিলম্বনতো আপনার দুলরি চন্দ্র নহয়, আপনি চারি ফাঁকি পদ লৈছে, দুলরি চন্দ্র চারি ফাঁকি পদ দরকারে নাই, আপনি অতি বেশি তিনি ফাঁকি লব, অতি বেশি বেশি। আমার অনুষ্ঠানটা ভালদরে চাব, আকৌ আহিব আমার অনুষ্ঠানলৈ।